বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের বারোতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা এবং রাজশাহী এই ম্যাচের দিকে বিশেষ নজর ছিল আশরাফুলের ভক্ত সমর্থকদের তবে অন্যান্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও হতাশ হতে হল তাদের খেলার পঞ্চম ওভারের প্রথম বলে আউট না হয়েও শেষ পর্যন্ত আউট হতে হল মোহাম্মদ আশরাফুলকে টপ অর্ডার দুই ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন বিপদে তখন দলের হাল ধরার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের ঢাকার দাওয়া একশো ছিয়াত্তর রানের টার্গেট তারা করতে নেমে এগারো রানের মাথায় টপ অর্ডার দুই ব্যাটসম্যানকে হারায় রাজশাহী মাঠে আসেন আশরাফুল এবং রনি তালুকদার মোহাম্মদ আশরাফুল সাত বল খেলে তখন এক রানে ব্যাটিং করছিলেন শফিকুল ইসলামের ওভারের প্রথম বল তার প্যাডে এসে লাগে আম্পায়ারের কাছে আবেদন করলেও আম্পায়ার তাতে সারা দেননি নট আউট জানান আউট হওয়া থেকে বেঁচে যান মোহাম্মদ আশরাফুল কিন্তু রিভিউ নেন মুশফিক আর তাতেই ধরা পড়ে মোহাম্মদ আশরাফুল প্রকৃত পক্ষে আউট ছিলেন আউট ঘোষণা করেন আম্পায়ার আরও একটি হতাশাজনক স্কোর নিয়ে মাঠ ছাড়তে হল মহম্মদ আশরাফুলকে এই বছরটা তিনি ফিটনেসের উপর অনেক কাজ করেছেন আর তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন সমর্থকদের মাঝে আসা জেগেছিল হয়তো মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে আরেকবার সুযোগ পেতে জ্বলে উঠবেন তবে মাছের খেলায় টানা ব্যর্থ হয়ে যাচ্ছেন এই জনপ্রিয় খেলোয়াড়